গত চার বছরে বাংলাদেশের পর্যটন ব্যবস্থা দেশি ও আন্তর্জাতিকভাবে ব্যাপক আকর্ষণের তৈরি করেছে বলে মন্তব্য করলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মিনন। সকালে নিজ বাসভবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বের সম্মানে এ অনুষ্ঠানে ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান সহ মিডিয়া ব্যক্তিত্বরা। এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ শুধু বিনোদনের দিকে আটকে না থেকে স্পোর্টস, স্বাস্থ্য ও ধর্ম বিষয়ক পর্যটনের দিকে গুরুত্ব দিচ্ছে।